হে গাইছ আপনাদের সকলকে সিন্ধুর করা 26 ইডিপ চলে সরব জানছো আর গাইস ইতিয়া যাবল লৈছো আমি ডান্সর প্র্যাকটিসৰ কাৰণে মিজ্জালৈ মিজ্জাত বিশালতৰ ঘৰত যাম তাতে যাই পেলাই আমি ডান্সৰ প্ৰেক্টিছ কৰিম কিছু মানে কি আপোনালোক গমে পাব আহি থকা ভিডিঅ'ত শেষত গমে পাব কিয় ডান্সৰ প্ৰেক্টিছ কৰিবলৈ যাবল লৈছো তো আৰু তাৰে আগতে গাইছ আমাৰ ইয়াতে এখন খেল প্ৰতিযোগিতা হৈছে য'ত তালুকদাৰপাৰা যুৱ বিকাশ কেন্দ্ৰৰ সৌজন্য দুদিনীয়া দিবা নৈশ ফুটবল খেল প্ৰতিযোগিতা আয়োজন কৰা হৈছে য'ত প্ৰথম পুৰস্কাৰ হৈছে 50,000 টকা আৰু লগতে ছেকেণ্ড পুৰস্কাৰ হৈছে 30,000 টকা থাৰ্ড পুরস্কার নাই এই দুটা পুরস্কার আছে তো তাতে অলপমান কিছু দৃশ্য ক্যাপচার করেছিল তো এইখানে আপনার দেখাম আর টাইটেলের ঠাম দিল চাই নিশ্চয় গমে তে এজন ইউটিউবারের মাতা হয়েছে সকলে চিনি পাই অসম বিখ্যাত কমেডির কারণে তো সেইজন ব্যক্তির মাতা হয়েছে তাতে খেতে কাইক তো তাতে যাম যাই পেলে আবার লগ ধরিম ধুনিয়াকে কথা পাতিম আর আপনার দেখো আমার কিছুমান দৃশ্য মানে যোনখান খেলের কথা কইছো না সেইখান খেল অনুষ্ঠিত হয়ে গেছে 25 আর 26 তারিখে তো শেষ হয়ে গেছে উইনারও হয়ে গেছে ক্যাপচার করেছিল তো এইখানে চাও আর চাই পেলে এটা আগে পিছিয়ে পাম নাই তো সেইকাৰণে মানে কি পেছে হৈছে না কি হৈছে তো ৰিক্স নলওঁ যাই পেলাই পাম মাৰিব লগা হ'ব নহ'লে গাইছ তো এতিয়া বলক যাই থাকো তাতে বকুলো ৰখিছে বহুতবাৰ ফোন মাৰিলে 6টা বজাতে যাব কথা আছিল এতিয়া 7টা বজাত লাগে তো বলক গাইছ বেছি দেৰি নকৰোঁ তো এতিয়া যাই থাকো গাড়ীখন লৈ তো গাড়ীখন ষ্টাৰ্ট দিয়া বলক বলক গাইছ থাকো বেশি দেরি করলে গাইস আমার নিজের মানে কি দেরি আর গাইস মই খেলপথার আইব বহুত টাইমে হল পুরা একদম খেল চলেছে কারণে ইয়াতে পুরা খেল উপভোগ করে আছো যেহেতুকে মই একদম ফুটবল খেলি বিরাট ভাল পাওঁ তো এখানে পুরো চাই আছো আর সব মানুষ গাইস চারিওফালে মানুষ তো ফুটবল খেলেন চাবর কারণে তো বকুল আর মই আর লগতে বকুল একজন ফ্রেন্ড আছে পুরা একদম চাই আছো আর ট্রফি সেকেন্ড আর ফার্স্ট হয়েছে এই তো তো সেকেন্ড আর ফার্স্ট পুরস্কার আছে ইয়াতে আর বন্তি প্রজ্বলনও করিলে আর বহুত সময় অন্তত খেতে গাই আহি পেলে মঞ্চত চাবরে কিন্তু খেল উপভোগ কৰি ভাল লাগে কিন্তু বিশেষকে ইমান সুন্দর একটা অনুষ্ঠানত আহিলো বিশেষকে কথা কোৱাৰ অভিজ্ঞতা নাই যদিও কিন্তু আপনার উপস্থিতি দেখা পাই ভাল লাগছে দেই ভালে আছে নে আপনাদের বঢ়িয়া কি ভিডিও কৰি লৈছো আৰু এই অনুষ্ঠানটো যাতে অসমৰ ৰাইজে গম পাক ইমান ধুনীয়া এটা অনুষ্ঠান হয় বুলি আৰু এতিয়া মই একেলাই অহা নাই লগত এটা কইনা লৈ আহিছো কেতিয়াকাই দুটা তিৰি লাগি গাই ঘূৰা ঘূৰি কেতিয়াকাই দুটা তিৰি নাই কিন্তু আছে এটা তিৰি আৰু বহুত টাইম ধৰি দীপজ্যোতি দাদাৰ লগত কথা পাতিলোঁ কিন্তু ভিডিঅ' বনোৱা নহ'ল তো যিখিনি বাৰ আপোনালোকক ধৰিবলৈ চেষ্টা কৰিছোঁ আৰু আর যাই আমার ঘর বিকাশ আই পেলে তো এটা বিকাশের লোক যা আপনার এটা কিছু দৃশ্য দেখাম মানে কি ডান্সর প্র্যাকটিস করা আর মোক সানগ্লাস হয়ে কেন লাগিয়েছে কমেন্ট কমে জানাব তো গাইস কমেন্ট করে জানাব আর বিকাশ চাব পারে এভাবে বিকাশ আই পেলে তো এটা যাব লাগে গাইস বেশি দেরি হয়ে যাব নাহলে আর আজ এটা জামতলো শনি মন্দির রাখিছো ইয়াতে শনি মন্দির যে ইয়াতে আছে আর ইয়াতে ঐতরাস্ত্রী যাব লাগবে এটা বিশালত ঘর তো এটা বিশালত ঘরতে প্র্যাকটিস চলিব তো তাকে লেগে যাব দেখব বলো আর এটা বিকেছে এটা লোক রাখিছে বলো আর এইখন যে দেখিছে এইখন হচ্ছে জামতল থা ভিতর ফিল্ডখন বহুত ডাঙর ফিল্ড হয় গাইস ইয়াতে বহুত ডাঙর ডাঙর খেলা হয় তো এইখন দেখিছি না গাইস বহুত ডাঙর ফিল্ড আর এইটো হয়েছে সেই তলাটো যে ঘর আমি ডান্স প্র্যাকটিস করবলে আইসো আর গাইস লাইট চাওকে কি কম নয় মানে নাম দেখিছে আমার ইয়াতে বৈঠক বহিছে পুরো একদম আলোচনা চলিছে কেনে কি হব ডান্সর তো চাওকচোন গাইস কে বাহানি দাও কি না আর না কি করছ
পুরিয়াকে পুরা মই হেলমেটটো পিন্ধি কিনে ডান্স দিম কি কি যাব হেলমেটটো পিন্ধি আৰু এতিয়া আমাৰ ডেন্স প্ৰেক্টিচ শেষ হৈ গ'ল, তো এতিয়া ঘৰ যাবলৈ লৈছোঁ, মিছেক যাইছোঁ এতিয়া, আৰু ইহঁতো যাই আছে ধুনীয়াকৈ, তো এতিয়া বলক মেইন হাইবেলি যাই থাকোঁ, যাই পেলাই আপোনালোকক এতিয়া কি ক'ম আৰু, আকাশখনো চাই পেলাই গমে পাইছোঁ এতিয়া মেঘ চেক দেখিছে নে গাইছোঁ, কলা মলা হৈছে, বৰষুণ আহিব দে, তো জলদি জলদি ধৰক, তো এতিয়া পূৰা সম্পূৰ্ণ হৈ গ'ল, বহুত ভাল লাগছে, বহুত ভাল লাগছে। আৰু এতিয়া বিকাশৰ চকুত পৰিল এটা হালধীয়াকৈ পাত, এইটো যে দেখিছে নহয় ডাঙৰকৈ, এইটো পৰিছে বেয়া হৈছে কিন্তু তাই। আৰু এইটো হৈছে সকলোৰে চিনাকি চক, মিৰ্জাৰ চক, তো মানুহৰ ফ্ৰীৰ চক এবাৰ। আমি এতিয়া আহিবলৈ বৰিয়াটোৰ গাড়ীত উঠিব কাৰণে, আৰু এতিয়া বৰিয়াটো গাড়ী ধুনীয়াকৈ যাম, এতিয়া খালী হৈছে বাৰু, চবৰে খালী হৈছে, এতিয়া ভৰ্তি কৰি যাব লাগিব বৰিয়াত সোনকালতে, বেছি দেৰি কৰিব। আজি গাইছ ৰক্ষা দিয়ক, কোনোমতে ৰক্ষা পৰিলোঁ, আজি পৰা নাই, নহ'লে অন্দিনা সদায় পৰে গাইছ, যিমানে নহয় সিমানে পৰি, এই ৰেলগেটটো কি যে নহয়, মানে কি আমাৰ মানে কি বাধা হৈ গৈছে আৰু এই আহ যাহ কৰাওঁতে। আৰু হৈছে এইবাৰ আকাশখনৰ দিশে একবাৰ মন কৰক, কেনেকুৱা একদম ধৰণৰ মানে কি পূৰা একদম ধাৰাসাৰ বৰষুণ আহিব, সেনেকুৱা একদম পৰিস্থিতি হৈ গ'ল, যাক একদম আকাশখন একদম কলা মেঘেৰে ভৰ্তি হৈ গ'ল, তো চাওকচোন পূৰা ধাৰাসাৰ বৰষুণ আহিব যেন লাগিছে একদম। আৰু হৈছে এটা ডাইলগ আছে নহয়, নাম লৈ তই চেতান আজি, তো সেনেকুৱা আনন্দ হৈছে, মানে নাম লৈছোঁ আৰু বৰষুণটো ষ্টাৰ্ট হৈ গ'লে বৰিয়াত পৰ লগালে, কি ক'ম আৰু দে আৰু গাইজ, আহতো আহিবই। আৰু গাইছে এতিয়া আহিলোঁ ঘৰ, আৰু ঘৰত মানে কি বৰিয়াততে আমাৰ বৰষুণ ধৰিছিল, তো তাতে আমি অলপ টাইম থাকিলোঁ, থাকি পেলাই এতিয়া বৰষুণ এৰিছে কাৰণে ঘৰ পালোহি, আৰু বিকাশো মুক্ত হৈ গ'ল ঘৰত, সিও গ'ল, আৰু ডেন্সৰ প্ৰেক্টিছো অলপ কৰিলোঁ। আৰু সদায় আপোনালোকে ভাবিছে কিয় ডেন্সৰ প্ৰেক্টিছ কৰিছোঁ, আমাৰ যে 5 তাৰিখ সকলোৱে জানে, 5 ছেপ্টেম্বৰ সেইদিনা আমাৰ ফ্ৰেছাৰ্ছ হয়, আৰু লগতে 5 ছেপ্টেম্বৰ দিনা জানে শিক্ষক দিৱস লগতে, তো তাৰে কাৰণে অলপ মানে কি প্ৰিপাৰেশ্যন চলি আছে, তো তাতে কিবা কিবি কৰিম। আৰু ডেন্সেছ কৰি পেলাই আমি গ'লোঁ গেম জ'নত মিৰ্জাৰ, তো তাতে প্ৰথম মানে কি সেইখনেই গেম জ'ন, তো তাতে গ'লোঁ, তাতে যাই পেলাই গেম চেম খেলিলোঁ, আৰু খেলা ভিডিঅ'টো এটা এক্সট্ৰাকে দিম, আমি যে গেম খেলিবলৈ গৈছিলোঁ তাতে প্ৰথম গান মানে কি প্ৰথমবাৰ হৈছে, তো তাতে গ'লোঁ, বৰ ভাল লাগিল খেলি পেলাই। আৰু আজি ভিডিঅ'টো কিনিছিল, যদি গাইছ ভিডিঅ' চাই ভাল পালে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰিব, বন্ধু হ'লে শ্বেয়াৰ কৰিব, আৰু চাংগাছ যদি কেনে লাগিছে কমেণ্ট কৰি জনাব, গাইছ যদি বেয়া লাগিছে নামাৰো থৈ দিম, মানে কি প্ৰথমবাৰ পাৰিছোঁ, প্ৰথম মানে মই নামাৰো বেছি গ্লাছৰে মাৰোঁ, তো বাই বাই, নেক্সট ভিডিঅ'ত লগ পাম, গেম জ'নৰ ভিডিঅ'টো আহি যাওঁ কৰে।